ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে নাকাল হচ্ছে বড়রা, অন্যদিকে ভারতে গিয়ে দারুণ সাফল্য ছোটদের। কলকাতার ইডেন গার্ডেনসে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। আজ মঙ্গলবার ভারত অনূর্ধ্ব ১৯ বি দলকে মাত্র ৫৩ রানে গুটিয়ে দিয়ে ১৮১ রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশের যুবারা। দেশে ফিরছে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে। এই টুর্নামেন্টে বাংলাদেশের দুই প্রতিপক্ষ ছিল ভারত অনূর্ধ্ব ১৯ দলের দুটি দল, যথা এ দল আর বি দল। ফাইনালে উঠেছিল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ আর ভারত অনূর্ধ্ব বি দল, যেখানে টসে জিতেছিল ভারতেই। প্রথমে বাংলাদেশকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় স্বাগতিকরা। বাংলাদেশ অবশ্য পুরো ওভার ব্যাট করতে পারেনি, ৪১.৪ ওভারেই ২৩৪ রানের সংগ্রহ করে অল আউট হয় সফরকারীরা। দলের পক্ষে ৯১ বলে ৯৩ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন আইস মোল্লা। ভারতীয় বোলারদের তোপে ১১৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে ১০ নম্বর ব্যাটসম্যান আশিকুর জামানকে নিয়ে পাশে নামা আইস মোল্লার দুর্দান্ত ব্যাটিং। অষ্টম উইকেটে ৯৪ রানের জুটি গড়েন তারা। আশিকুর ৫৮ বলে ৫টি চার এবং ২টি ছক্কায় কাটায় কাটায় ৫০ রান করে আউট হন। সেঞ্চুরির দ্বার প্রান্ত এসে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন আইস মোল্লা। ৯১ বলে ১০টি বাউন্ডারি এবং ২টি ছক্কায় ৯৩ রান করেন এই ব্যাটার। এছাড়া প্রান্তিক নওরোজ নাবিল ২৮ আর ইফতিকার হোসেনের ব্যাট থেকে আসে ১৭ রান। জবাবে ১৫ রানের মধ্যেই ভারতের ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশের যুবারা। সফরকারী বোলারদের তোপে একদমই সুবিধা করতে পারেননি ভারতীয় ব্যাটাররা। কেবলমাত্র দুই ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। উদয় শরণ ২৬ আর কৌশল তাম্বে করেন কেবলমাত্র ১১ রান। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে সফল নাইমুর রহমান নয়ন, ১৬ রানে ৪ উইকেট শিকার করেন এই স্পিনার। আশিকুর রহমান ৮ রানে ২টি আর তানজিম হাসান সাকিব ৪ রানে নেন ১টি উইকেট।